নমস্কার বন্ধুরা অর্ণবির টুড়ির চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এলপিজি গ্যাসের সাথে আধার লিঙ্ক রিলেটেড একটা ইম্পর্ট্যান্ট আপডেট গত কয়েক মাস ধরেই এই দেশ জুড়ে রান্নার গ্যাস সংযোগের সঙ্গে আধার যাচাইকরণের কাজ কিন্তু চলছে কিন্তু তাতে এখনও পর্যন্ত কোনো রকম কোনো উল্লেখযোগ্য সাফল্য আসেনি ডিস্ট্রিবিউটরদের সূত্রে খবর সারা দেশে সাধারণ গ্যাস গ্রাহকদের আধার যাচাইকরণের হার এখনও পর্যন্ত মাত্র টোয়েন্টি পারসেন্ট আর উজ্জ্বলা যোজনার গ্রাহকদের ক্ষেত্রে সেই হার ফিফটি পার্সেন্ট তবে এই অবস্থার কাজে গতি আনতে এইবার বাড়ি বাড়ি গিয়ে আধার যাচাইকরণের প্রক্রিয়া শুরু হচ্ছে গ্যাস সংস্থাগুলির তরফে এই নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে গত বছর পুজোর পর থেকেই ডিস্ট্রিবিউটরদের অফিসে গিয়ে আধার যাচাইকরণের কাজ কিন্তু শুরু হয়েছিল আর এই কাজে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হয় গ্রাহকদের আধার যাচাইকরণ না হলে গ্যাসের রান্নার গ্যাসের ভর্তুকি বন্ধ হয়ে যাবে অথবা গ্যাস বুকিং করা যাবে না এমনই আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রাহকদের মধ্যে গোটা দেশে এই নিয়ে চূড়ান্ত অস্থিরতা তৈরি হলেও একেবারেই চুপ ছিল কিন্তু পেট্রোলিয়াম মন্ত্রক তেল সংস্থাগুলির তরফে গ্রাহকদের সচেতন করার জন্য কোন রকম কোন উদ্যোগ নেওয়া হয়নি ফলে ধোয়াশা আরো বাড়ে সেই সময় বলা হয়েছিল তরফে কর্মী নাই বাড়ি বাড়ি গিয়ে গ্যাসের সঙ্গে কাজ করবেন কিন্তু সেই কাজে কোনো আসেনি গ্রাহকদের পৌঁছতে ক্ষতি হয় গ্যাস অফিসে দাঁড়াতে হয় লম্বা লাইনে এই কাজ করানোর জন্য সম্প্রতি পেট্রোলিয়াম মন্ত্রক নির্দেশ দিয়েছে প্রতিটি গ্রাহকের বাড়ির গ্যাসের ন্যূনতম সুরক্ষা নিশ্চিত করতে হবে ডিস্ট্রিবিউটরদেরই গ্যাসের সংযোগটি সম্পূর্ণভাবে নিরাপদ আছে কিনা গ্যাসের পাইপ আর কাজ করছে তারাই কিন্তু যাচাই করবেন আর এই হবে সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস সংস্থাগুলির তরফে ডিস্ট্রিবিউটরদের কাছে বলা হয়েছে তাদের কর্মীরা যখন বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা দেখে দেবেন তখনই আধার যাচাইকরণের কাজটিও সেরে নেবেন তারা গ্রাহকের থেকে আঙুলের ছাপ নেবেন ন্যূনতম সুরক্ষা চেকিং এর কাজ শেষ করার জন্যে আনুষ্ঠানিকভাবে কোনো রকম কোনো সময়সীমা বেঁধে দেওয়া না হলেও যত দ্রুত সম্ভব এই কাজ শেষ করে আনার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে ফলে আধার সংযুক্তিকরণের কাজটিও দ্রুত শেষ হবে বলে মনে করা হচ্ছে তো বন্ধুরা আপনারা পুরো প্রতিবেদন যারা লাস্ট পর্যন্ত শুনলেন বা শুনেছেন তারা আশা করি বুঝতে পেরেছেন যে গ্যাস ডিস্ট্রিবিউটারের তরফ থেকে কিন্তু এতদিন পর্যন্ত সেরকম কোনো এফেক্টিভ কোনো উদ্যোগ নেওয়া হয়নি তো এখন থেকে তারা চেষ্টা করছে যে প্রত্যেকটা কাস্টমারের বাড়ি বাড়ি গিয়ে তাদের প্রথম কথা হচ্ছে যে এলপিজি গ্যাসের সেফটি এই জিনিসটাকেও দেখতে পাচ্ছে ক্লিস্টগুলো দেখে নিতে আর তার সাথে সাথে কিন্তু আধার লিঙ্ক বা আধার ভেরিফিকেশনের কাজগুলো কিন্তু তারা বাড়ি বাড়ি গিয়ে করবে বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে তবে যতক্ষণ না পর্যন্ত এই কাজটা শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সিওরিটি কিছু দেওয়া যাচ্ছে না বন্ধুত এই কাজটা যখন বাড়ি বাড়ি গিয়ে করা শুরু হবে তখন কিন্তু আপনারা এইভাবেই আবার আপডেট পেয়ে যাবেন তো আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাইক করবেন ভিডিওটা এখন বেশি করে শেয়ার করুন এরকম ভিডিও আপডেট হয়তো তো জন্য চ্যানেলটাকে যেটা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটা সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন